বাংলাদেশ গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই যেই ফুটবলটা খেলছে তার আগ পর্যন্ত আমরা নানান সমালোচনা করেছি এই নতুন আমাদের যে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা তাকে নিয়ে আমরা নানা সমালোচনা আগে ছিল কিন্তু উনি একটা দল তৈরি করেছেন এবং এই ক্যাবরেরা কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে উনি কিন্তু একজন ভালো স্কাউট মানে ফুটবলার খুঁজে বের করার ক্ষেত্রে উনি এর আগে যেই কাজটা মূলত আগেও করতেন এবং নতুন খেলোয়াড় তৈরির ক্ষেত্রে ভারতে উনি এই কাজটা করেছেন নতুন খেলোয়াড় তৈরির ক্ষেত্রে ওনার কিন্তু একটা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সেটা দেখেই তাকে এখানে বাংলাদেশে জাতীয় দলের দায়িত্ব দিয়েছেন এবং তখন অনেক সমালোচক বলেছিলেন যে একজন জাতীয় দলে বা ক্লাবে প্রধান কোচের দায়িত্ব কখনো যিনি পালন করেননি কতটুকু করতে পারবেন এই ধরনের সমালোচনা ছিল কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে আমাদের ফলাফলটা প্রথম এক বছর কিন্তু খুব একটা ভালো ফল আসে নাই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওনার কাছে হয়তো এমন কিছু দেখেছেন যে তাকে তার দায়িত্বটা আরও লং টার্মে দিয়েছেন এবং গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে আমরা দেখলাম যে বাংলাদেশের যেই খেলাটা একসময় সমমানের দলের সাথে আমরা হারবো কি জিতবো এই ধরনের একটা আশঙ্কায় থাকতো এখন কিন্তু আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক উপরের দলগুলোর সাথে কিন্তু আমরা সমানে সমানে টক্কর দিচ্ছি আপনি যদি লেবাননের সাথে সাফ চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটি সেই ম্যাচটি যদি আপনি দেখে থাকেন বা মনে থাকে আপনার তাহলে দেখবেন যে সেই ম্যাচেও কিন্তু আমাদের জেতার মতো পরিস্থিতি ছিল একদম মানে সহজ একটি সুযোগ যদি আমরা সেখানে কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু সেই ম্যাচ আমাদের অনুকূলে আসতে পারত অথচ আপনি দেখবেন যে র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে 79 ধাপ এই মুহূর্তে 79 ধাপ এগিয়ে হচ্ছে লেবানন সুতরাং এই দলটির সাথে স্বাভাবিকভাবে 3-4 গোলে হারার কথা সেখানে গতকালকের যে ম্যাচটি সেখানে বাংলাদেশ সমানে সমানে খেলেছে আপনি বল পজিশন থেকে শুরু করে চান্স তৈরি করার ক্ষেত্রে শুরু করে গোলমুখে শট থেকে শুরু করে দেখবেন সমানে সমানে এই ম্যাচটি আপনি অস্ট্রেলিয়ার ম্যাচটির কথা বলেছেন যে একটু আলাদা আমি আলাদা মনে করি না 7 গোল তো ফুটবলে অনেক বড় পরাজয় কিন্তু আপনি যদি খেলার ধরনটা দেখেন যে সেখানেও কিন্তু বাংলাদেশ চান্স তৈরি করার চেষ্টা করেছে বিল্ড আপ ফুটবল তৈরির চেষ্টা এইটা হচ্ছে নতুন বাংলাদেশ আমি 2015 সালে ঢাকায় অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটি বাংলাদেশের হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই খেলাটি আমি দেখেছিলাম সেইখানে মানে বাংলাদেশের সেই খেলা আর এখনকার খেলার মধ্যে অনেক ডিফারেন্স আপনি যদি ডিফেন্স করতো সেই ডিফেন্স যদি আপনি করতেন হয়তো 4টা খেতেন বা 5টা খেতেন কিন্তু আপনার যে লড়াকু যে মনোভাব আপনার যে বিল্ড আপ ফুটবল খেলার যে একটি তাড়না একটি চেষ্টা দল হিসেবে গড়ে ওঠার যে একটা প্রচেষ্টা সেটা কিন্তু বাধাগ্রস্ত হতো আমি মনে করি হ্যাঁ সেখানে আরও কী কী ভুল আছে সেগুলো ভিন্ন আলোচনার মধ্যে আমি গতকালকের ম্যাচটিতে আসি মানে লেবাননের সাথে বাংলাদেশের শুরুর দিকে কিছুটা কিন্তু খেলাটা তৈরি করতে সমস্যা হয়েছে প্রথম 10 মিনিটের দিকে এবং এটা আমরা দেখেছি মালদ্বীপের সাথে ম্যাচেও আগে বা আরও 2-1টি ম্যাচে দেখেছি শুরুতে একটু সমস্যাটাও একটু ছন্দটা আসে তারপরে খেলাটা যখন ধরে ফেলে দল হিসেবে খেলা এবং আগের দিন আমাদের যে আমাদের অধিনায়ক তিনি বলেছিলেন এবং আরও 2-1জন খেলোয়াড় আমাদের সাংবাদিকদের বলেছেন যে আমরা যদি 110% দিতে পারি বা তারও বেশি দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটিতে আমাদের পরাজয় এড়ানো সম্ভব হবে আমার কালকে মাঠে খেলা দেখে মনে হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় 110% দেওয়ার চেষ্টা করেছে তাদের সামর্থ্যের চেয়ে বেশি চেষ্টা করেছে এবং সেখানে কিন্তু খেলাটা সেভাবেই এগিয়েছে এই ম্যাচটি আমরা জিততেও পারতাম ফুটবলে আপনার হবে যে আপনি যখন 3টি চান্স ক্রিয়েট করবেন বড় দল যারা তারা 3টির মধ্যে 2টি গোল করবে বা 3টি গোল করবে কিন্তু আপনার আমাদের মতো দলের অনেক সময় মানে অ্যাকুরেট হবে না কারণ ওই প্রেশারটা অনেক সময় নিতে পারে না মোরসালিন 1টি গোল করেছে আরও 2টি কিন্তু অনেকটা বলবো আমি এর চেয়েও সহজ এটা তো সে যেখান থেকে গোল করেছে আমি বলবো যে একেবারে মানে ফ্যান্টাস্টিক একটা গোল আন্তর্জাতিক মানের গোল কিন্তু তার চেয়ে সহজ সুযোগ কিন্তু সে পেয়েছিল হ্যাঁ এই জায়গায় কিন্তু আমি বলবো যে মোরসালিন যেই পর্যায়ের একজন মানে খেলোয়াড় মানে ফিনিশার তার ক্ষেত্রে এই জায়গাগুলোতে আরেকটু নিখুঁত হতে হবে যদি সেটা হতে পারে এবং আমি আপনি দেখবেন যে ওই লেবাননের যে ম্যাচটি আমি বলেছি কুয়েতের সাথে যে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সহজ কিন্তু কিছু সুযোগ সে মানে মিস করেছিল এই মিসগুলো যদি সে গোলে পরিণত করতে পারে আমি বলবো দক্ষিণ এশিয়া তো বটেই এশিয়ান পর্যায়ের একজন ভালো স্ট্রাইকার কিন্তু আমাদের মোরসালিন পরিণত হবে তার বয়স অনেক কম এখনও অনেক দূর যেতে হবে আর দ্বিতীয়ত কালকে আমাদের প্রত্যেকটি প্লেয়ার জান প্রাণ দিয়ে খেলেছে এবং সেখানে যে ওই ডিফেন্সিভ খেলা বা গোল না খাওয়ার যে মানে এক ধরনের প্রচেষ্টা সেটা না করে নিজেরা
বিল্ড আপ ফুটবল খেলে গোলের মানে সুযোগ তৈরি করা এবং সেই সুযোগ কাজে লাগানো ক্যাবরেরার এখনকার যে কৌশল এবং যেই ফরমেশনে উনি দলকে খেলিয়েছেন। আপনি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে দেখবেন যে উনি এখানে কিন্তু ছয় জন হলো ডিফেন্ডার নামানোর কথা, তাই আমরা কিন্তু তাই ভেবেছিলাম কিন্তু সেটা করেননি উনি। কিন্তু ওনার যে অন্য দলের সাথে ছোট দল বা মাঝারি মানের দলের সাথে যেভাবে যেই একাদশটা নামান সেই একাদশটাই কিন্তু উনি অস্ট্রেলিয়ার সাথে নামিয়েছেন, কারণ ওই ম্যাচটাকে ধরে নিয়েছেন যে আমার দল সাজানোর, এই ম্যাচটা দিয়ে আমি দল সাজাবো। একটু ভালো হতে পারতো আমি মনে করি যে জিকো থাকলে হয়তো অস্ট্রেলিয়ার ম্যাচে গোল আমাদের কোন হয়তো কনসিভ করতে পারতাম আমরা, আবার গতকালকের ম্যাচে রাকিফ থাকলে হয়তো ফিনিশিংয়ের জায়গায় আরেকটু কার্যকর হতো, আরও কিছু হয়তো আমরা ভালো চান্স ক্রিয়েট করতে পারতাম। কিন্তু আমি এখানে বলবো যে হাবিয়ার ক্যাবরেরার দল অন্য একটি আলাদা হচ্ছে, যে গতকালকে উনি যে সংবাদ সম্মেলন করেছেন ম্যাচ পরবর্তী সংবাদ সেখানে উনি বলেছেন যে এই দল, এই বাংলাদেশ দল কারো একক কারো উপর নির্ভরশীল হবে না, কারো উপর নির্ভরশীল নয়, অমুকে না থাকলেই দল অকার্যকর হয়ে যাবে সেই জায়গায় না, এখানে প্রত্যেকটি প্লেয়ার সমানভাবে প্রস্তুত এবং উনি এটা বলছেন, এটা কোচ বলছেন, প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে প্রস্তুত এবং যখন যাকে নামানো হবে সে তার কাজটা করে আসবে। And they have to prove it. See all this every job here. We cannot be thinking what that happened. That's finished. That's the past. Now we have Nicole that have done fantastic performances since the presentation again. Every single game top performance. And the thing is that we have the issue with the injury and we don't have any problem in giving chance to Trump, because Trump yesterday was not against NFC Kappa against Muhammad. এই যে বাংলাদেশের মতো দলের একজন কোচের এই ধরনের বক্তব্য দেওয়া এটা কিন্তু অনেক সাহসের ব্যাপার। এটা কিন্তু আর্জেন্টিনা না, ব্রাজিল না, ইতালি বা জার্মানি না, যে আপনার যেই প্লেয়ারকে আপনি নামাবেন সেটাই করে আসবে। কিন্তু কাবরেরা এখন বলছেন যে আমার যেই প্লেয়ারকে আমি যখন যে কাজে নামাবো, এটা উনি বলছিলেন যে মিতুল মারমা পরিবর্তে শ্রাবণ নেমে যে গোলটা খেলেন, হ্যাঁ সেটা একটা দুঃখজনক গোল খেয়েছেন, এটা আমি শ্রাবণের কোনো দোষ দেখব না। এখানে বিশ্বনাথের একটু ভূমিকা আছে, বিশ্বনাথের ভূমিকা আছে, এটা হতেই পারে ম্যাচে মিস্টেক, একটাই মিস্টেক করেছে, বড় মিস্টেক, সেটা থেকে বলতে। তো বাংলাদেশের দলের এখনকার যে পরিস্থিতি এবং আমরা কিন্তু সেটা রেজাল্টও পাচ্ছি, কাবরেরা যে শুধু মুখের কথা তা না, মালদ্বীপকে আপনি কত বছর পরে হারিয়েছেন পরপর দুই ম্যাচে, এক ম্যাচে ড্র আরেক ম্যাচে, হ্যাঁ তারপরে লেবাননের মতো দলকে আপনি যেখানে 79 ধাপ আপনার আগে সেখানে সে দলকে রুখে দিয়েছেন এবং আপনি সাহস করে বলতে পারছেন যে আমি ফিলিস্তিন এবং লেবাননের বিপক্ষে জিতবো। সুতরাং এই এই কোচ যে কথা বলছেন যে আমার টিমের যে খেলোয়াড়রা যাকে যখন যে পজিশনে নামানো হবে সে তার কাজটা করে আসতে পারবে, সুতরাং কারো উপরই এখানে নির্ভরশীল না।